हेलो एवरीवन, रोध धर्म दिन संगे तुम्हारे जाना गुड मर्निंग। हमें आंतरिक अभिनंदन थी तुम्हारे स्वागत जी रहीता चले तुम्हारे सकाल रोद झलमले शुरू कर हम बिकल बेला खूब एक रोद झलमले छो ना बिस्टि किन आगे एन दुपुर टाइम ना एन बजे 4:38 ঠিক আছে। সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু জিনিস হয়ে গেছে। আমি কী রান্না করেছিলাম আজকে দেখিয়ে নেব। তারপরে আজকে হচ্ছে শনিবার, আজ তো গড়িয়াহাট যাওয়ার কথা, দেখা যাক কী হয়। কাজকর্ম সেরে আমি বেরিয়ে পড়েছি গড়িয়াহাটের উদ্দেশ্যে, যাব মাছ কিনব, বাজার করব। আজকে শনিবার, ইচ্ছা শনিবার তো এমনি যাই, তাই এক সপ্তাহ বাদ দিয়ে দিয়ে যাই। তো গত সপ্তাহে যাইনি যেহেতু, এই সপ্তাহে যাচ্ছি মাছ কিনতে। বেরিয়ে পড়েছি রাস্তায়, এখন এই মুহূর্তে কোথায় আছি এটা ঠিক বলতে পারছি না, তো চেষ্টা করছি বলার। এই মুহূর্তে আমি, আচ্ছা এই মুহূর্তে আমাদের ভিতর দিকে আছি, আমি এখনও সলো হাই রোডে উঠিনি, ভিতর দিকে আছি। যাই হোক, এগিয়ে চলেছি গড়িয়াহাটের উদ্দেশ্যে, দেখি কেমন লাগে। এগুলো রেলওয়ে টেটার জন্য গড়পা ব্রিজ, গড়পা ব্রিজটা পেরিয়ে এটা দিয়ে রেললাইন চলে গেছে, এটাকে পেরিয়ে তারপরে আমরা কুড়িয়ার দিকে। এখনো সেকেন্ড ব্রিজ পার হয়নি বা এও হয়নি, সেকেন্ড ব্রিজ টোল পার হতে হবে, তারপর অনেকটা রাস্তা গেলে তারপর হচ্ছে তোমার কুড়িয়ার। যাই হোক, করা যাবে। এই যে আমি চলে এসেছি মোটামুটি গড়িয়াহাট বাজারে, চেষ্টা করছিলাম তাও, তখন সেই মুহূর্তে আমি ভিডিওটা অন করিনি। আমরা চলে এসেছি ইলিশ মাছটা নেই, আমি সবাই কাটিয়ে গেলাম। কিছু টাইমে এখানেও আছে, এগুলো চিংড়ি আছে, এগুলো সম্ভবত ভেটকি মাছ ছোট ছোট। এটা পার্শে টেঙ্গা, এখানে আছে ভেটকি, এগুলো তেলাপিয়া, যাই হোক তিনটে মাছ নিয়ে এসছে। হ্যাঁ, এটা বলেছিল নাম কেমন, আর এটা কোলাঘাট কাটিং শুরু হয়ে গেছে। মাথা থাক
হ্যাঁ মাথা রেখে দিছি মানে ময়লাটা বাদ দিয়ে রেখে দিছি মাথা পিটের ময়লা সব বের দাও পড়তে পুরো আসছে একদম আমি আপনাদের কথা বলছিলাম যে ময়লা এরো না হ্যাঁ আজকে আবার কালকে থাকবে না আবার ঠিক নেই ওই জন্য তো বলি না কারণ আমি জানি তো আপনারা আসেন শনিবার হ্যাঁ শনিবারই আসে জানি শনিবারে সুবিধা লাফিয়ে পড়ে হবে তখন কি হবে Thank you.
মাকে তো নেওয়ার পরে ওখান থেকে এসে বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এবারে বাড়ি এসেছিলাম। দুপুরবেলা কি রান্না করেছি সেগুলো দেখানো হয়নি, বাড়ির বাড়িতে ডাল ছিল, ডাল না খুবই আর বাড়িতে কম ডাল ছিল, ছিল আলু পোস্ত ডাল এসব দিয়ে ভাত খাওয়া হলো। আর ওদিকে ওরা খেল ডাল মাখানি আর রুটি। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো থাকে অবশ্যই পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।